যারা দীর্ঘক্ষণ ধরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পর্কে, ওনার জীবনী সম্পর্কে আইসিএ দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে, আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনছিলেন, তারই প্রতিনিধি আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিপাশা চক্রবর্তী, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অনেক ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে সে রাজ্যের মুখ উজ্জ্বল করবে, ব্যক্তির ভাষা আজকের মঞ্চ থেকে আমি সেটা আপনাদের সবাইকে বলতে চাইছি। তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ বক্তব্য সবাই দেখেছে এবং যে বিষয়বস্তু, যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উনি কে ছিলেন, দেশের প্রতি সমাজের প্রতি ওনার দায়িত্ব কি ছিল তদানীন্তন সময়ে, এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন, প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে তাদের জ্ঞানের পরিসরে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, আমাদের যে পরবর্তী প্রজন্ম, ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছে, আমি নিশ্চিত যে আগামী দিনে আইসিএ দপ্তরের যে প্রয়াস ছাত্রছাত্রীদের উপস্থিতির মাধ্যমে, সেটা অনেকটাই সফলতা এনে দেবে। এই যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। শুধু বঙ্কিমচন্দ্র নয়, কারণ বছর খানেক আগেও আমি দপ্তরের মন্ত্রী ছিলাম, প্রায় দেড় বছর এই দপ্তর মন্ত্রী থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। রবীন্দ্রনাথ বলুন, বিদ্যাসাগর বলুন, নজরুল বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচিগুলো আয়োজন করা হয়ে থাকে। কারণ আমাদের যারা উত্তরসূরি, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যেন কোনো অবস্থাতে, যে সমস্ত মনীষীরা আমাদের জন্য ভারতকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, সে সমস্ত মনীষীদেরকে ভুলে না যান। কারণ এখানে বিভিন্ন বক্তারা তার বক্তব্যে বলেছে তাদের যে আমরা থাকবো ভারতবর্ষে, আমরা থাকবো ত্রিপুরা রাজ্যে, আমরা নিজেদেরকে বাঙালি বলবো, কিন্তু বাঙালিদের বাঙালিয়ানা সেটা প্রকাশ করতে আমাদের মধ্যে একটা তারতম্যতা বোধ হয়। আমরা যখন ঘরে থাকব, এমন অনেক অভিভাবকরা রয়েছেন, যেটা প্রদীপবাবু বলার চেষ্টা করেছেন যে আমার ছেলে, আমার মেয়ে ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাংলাটা বেশি পারে না, আমার ছেলে, আমার মেয়ে আমেরিকাতে, সে তো সেটেল, সে গ্রিন কার্ড পেয়ে গেছে, সে আর ভারতবর্ষে আসবে না, ত্রিপুরাতে তো আসার প্রশ্নই নেই। এই জিনিসটা এক্সপ্রেস করতে, প্রকাশ করতে সেটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তর বা আমাদের সরকার, আমরা মনে করি যে যত আমাদের মনীষীরা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, যারা জীবন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য, যারা সমাজকে সচেতন করার জন্য দেশাত্মবোধে মানুষকে সেখানে মোটিভেট করার জন্য,
জন্মগ্রহণ করেছিলেন এবং হাসতে হাসতে জীবনে সেখানে জীবন বলিদান দিয়েছেন, তাদেরকে স্মরণ করা দরকার। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। 1844 সালে